সততার নজির, 2 লক্ষ টাকা কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিলেন এক রিক্সাওয়ালা। ঘটনাটি ঘটেছে হুগলির বৃষা থানা এলাকায়। অফিস থেকে বাড়ি ফেরার পথে 2 লক্ষ টাকা সময় একটি ব্যাগ খোয়া যায় মাহেশের বাসিন্দা তাপস ভট্টাচার্যের। বাড়ি ঢোকার পর তা তিনি খেয়াল করেন, সঙ্গে সঙ্গে শ্রীরামপুর থানা অভিযোগ দায়ের করেন। সেখানে তাকে জানানো হয় রিশা থানায় একটি টাকা ভর্তি ব্যাগ জমা পড়েছে, সেটি তার কিনা তা গিয়ে দেখতে বলা হয় তাপসবাবুকে। সেখানে গিয়ে ব্যাগটি দেখে তার যেন ধরে প্রাণ আসে। জানা যায় এক রিক্সাওয়ালা থানার সামনে ওই ব্যাগটি পড়ে থাকতে দেখে তা জমা দিয়ে যান থানায়। তা খুলতে ভিতরে টাকা ছাড়াও মেলে শ্রীরামপুরে একটি ঠিকানা। এরপরে ব্যাগ কুড়িয়ে পাওয়ার বিষয়টি শ্রীরামপুর থানায় জানিয়ে রাখা হয় রিশা থানার তরফে। ওই রিক্সাওয়ালার আগে এক টোটোওয়ালা ব্যাগটি পান বলে জানা যায়। তিনি থানার সামনে সেটি রেখে চলে যান, যা পরে রিক্সাওয়ালা পুলিশের কাছে জমা দেন।